আজকে আমরা স্ট্যাক ব্যবহার করে একটা অ্যালগোরিদম করব, যেখানে আমরা চেক করে দেখব যে একটা প্যারেন্থেসিসের স্ট্রিংয়ের ক্ষেত্রে সেখানে প্যারেন্থেসিসের এটা কি ব্যালেন্স অবস্থায় আছে নাকি আনব্যালেন্স অবস্থায় আছে সেটা চেক করবো অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে আমাদের যে অ্যালগোরিদমটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বা যেটা ব্যবহার করতে যাচ্ছি সেখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা একটু চেক করে দেখি যে আমরা কীভাবে এই অ্যালগোরিদমটা সলভ করব। আচ্ছা, প্রথমে যেটা আমরা দেখতে যাচ্ছি আমরা চেক করব হচ্ছে যে এখানে যে প্যারেন্থেসিস, মানে আমরা ধরলাম যদি এরকম যদি আমাদের একটা স্ট্রিং থাকে, আমরা চেক করে দেখব যে অ্যাকচুয়ালি এই যে স্ট্রিং অফ প্যারেন্থেসিসটা আছে সেটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি চেক করতে চাই তো আমাদের যে অ্যালগোরিদমটা আছে সেক্ষেত্রে রুলসটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা স্ট্রিং, প্রথমে কিন্তু একটা স্ট্রিং থাকবেই আমাদের যেখানে আমাদের প্যারেন্থেসিসগুলো থাকবে। তারপর আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা অ্যান এমটি স্ট্যাক, একটা এমটি স্ট্যাকার আমাদেরকে নিতে হবে। তারপর যেটা আমাকে কী করতে হবে, স্ট্যাক স্ট্রিংটাকে আমার রিড করতে হবে, মানে স্ট্রিংয়ে যে ডাটা প্যারেন্থেসিসগুলো আছে সেটাকে আমার রিড করতে হবে এবং সেখানে দেখতে হবে যদি আইটেমটা কী হয় ওপেনিং প্যারেন্থেসিস হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে পুশ করবো কোথায়, স্ট্যাকে পুশ করব। আর যদি সেটা না হয়, যদি আইটেমটা কী হয় ক্লোজিং প্যারেন্থেসিস হয় তো সেক্ষেত্রে আমি কী করবো, স্ট্যাক থেকে একটা আইটেম পপ করে ফেলবো, মানে একটা আইটেম বের করে ফেলবো। এইভাবে যদি কাজ চলতে চলতে যদি দেখি যে আর কোনো আইটেমস হচ্ছে প্রসেস করার, দেখা যাচ্ছে আরও আইটেম আছে প্রসেস করার মতো, তাহলে আমি আবার দুই নাম্বার স্টেপটা শুরু করব। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমার স্ট্রিংয়ের মধ্যে আমাদের লিমিট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলো চালাতেই থাকবো। ফাইনালি আমি আসলে স্ট্যাকের যে লাস্টে যে স্ট্যাক থাকবে সেটা আমার সেখানে স্ট্যাকে কী আইটেম আছে কি নাই এটার ওপরে কিন্তু ডিসিশন নিয়ে বুঝতে পারবো যে আমাদের এই যে প্যারেন্থেসিসটা ছিল স্ট্রিংয়ের সেটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স। তো আমরা যদি এক্সাম্পলটা দেখি, যেমন আমরা এটার ক্ষেত্রে আমরা দেখব প্রথমে আমরা এটাকে স্ট্রিংয়ের মধ্যে নিয়ে নিলাম ঘর আকারে, যাতে কাজ করতে সহজ হয় আর কি বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছি একটা এমটি স্ট্যাক। তো আমাদের রুলস ছিল কি, যতক্ষণ আমরা যেগুলো যদি আমরা ওপেনিং যদি আমরা প্যারেন্থেসিস পাই সেগুলোকে আমরা কী করবো, স্ট্যাকে পুশ করে দেবো, মানে স্ট্যাকে দিয়ে দেবো। আর যখনই আমরা ক্লোজিং পাবো তখন কি স্ট্যাক থেকে একটা আইটেম কি বের করে দেবো বা পপ করে ফেলবো, এটা কিন্তু ছিল আমাদের ফর্মুলা। তো তাহলে আমি প্রথমেই পাচ্ছি ওপেনিং প্যারেন্থেসিস, তাহলে এটা চলে আসবে আমার কি স্ট্যাকে চলে আসবে, আবার ওপেনিং প্যারেন্থেসিস এটাও তাহলে স্ট্যাকে চলে আসবে। এখন কিন্তু ক্লোজিং যখনই পাবো তখন কী হবে, একটা পপ হয়ে যাবে, পপ আবার পাইছি ক্লোজিং, তার মানে এটাও আমার কি এটাও পপ হয়ে যাবে। এবার আবার ওপেনিং, তার মানে কি আমার স্ট্যাক আইটেমটা চলে আসবে, ওপেনিং প্যারেন্থেসিস ক্লোজিং, তাহলে স্ট্যাক থেকে আমি বের হয়ে যাচ্ছে, আরেকটা আবার ওপেনিং স্ট্যাকে চলে আসছে, আবার ওপেনিং স্ট্যাকে চলে আসছে, ক্লোজিং তার মানে স্ট্যাক থেকে লাস্ট আইটেমটা বের হয়ে যাচ্ছে, ওপেনিং চলে আসতেছে, ক্লোজিং স্ট্যাক থেকে বের হয়ে যাচ্ছে, আবার ক্লোজিং তার স্ট্যাক থেকে আরেকটা আইটেম বের হয়ে যায় মানে পপ হয়ে যাচ্ছে, আবার ওপেনিং তো স্ট্যাকে এলিমেন্টে পুশ করতেছি আমরা, আবার লাস্টে কী আছে ক্লোজিং, তার মানে এটা পপ করে বের হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যেটা দেখতেছি যে পুরো স্ট্রিংটা কিন্তু ট্রাভার্স করা শেষ, মানে প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আমরা চেক করা শেষ এবং আমি দেখতেছি স্ট্যাকটা এমটি, তার মানে রেজাল্ট হচ্ছে যে এই যে আমাদের যে প্যারেন্থেসিসের যে অর্ডারটা ছিল সেটা কি ব্যালেন্স এমটি স্ট্যাক, এটা ইন্ডিকেট করতেছি ব্যালেন্স স্ট্রিং অফ প্যারেন্থেসিস। তো আমাদের আরও ঘটনা হতে পারে, যেমন আমরা যদি দেখি এটার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রিংটা দেওয়া নেই, সরাসরি অ্যান্সারটা দেওয়া আছে। আমরা যদি দেখি কী ছিল এখানে, প্রথমে দুটোই কী ছিল আমাদের ওপেনিংটা, দুটোই কিন্তু আমাদেরকে স্ট্যাকে চলে আসতো, এবং পরে দুটোই কী ছিল আবার ক্লোজিং, তাহলে দুটোই কিন্তু অলরেডি পপ হয়ে যেত, আবার ওপেনিং ক্লোজিং তার মানে এটা শেষ হয়ে যেত, আবার কিন্তু তিনটা ওপেনিং, তার তিনটা কিন্তু স্ট্যাকে চলে আসছে কিন্তু একটা ক্লোজিং ছিল, তার মানে কি তিনটা ওপেনিং ছিল একটা ক্লোজিং, তার মানে কি দুইটা কিন্তু তখনও অবশিষ্ট থাকতো, সেই দুটোই কিন্তু সরাসরি এখানে রেজাল্টে দেখানো হয়েছে। তার মানে হচ্ছে এখানে বলেছে যে নন ইন দি স্ট্যাক আমরা পুরো স্ট্রিংটাকে ট্রাভার্স করে ফেলছি, পুরো স্ট্রিংটাকে রিড করা হয়ে গেছে কিন্তু তখনও আমার স্ট্যাকে দুইটা আইটেম ছিল, এটা ইন্ডিকেট করতেছে কি আনব্যালেন্স স্ট্রিং অফ প্যারেন্থেসিস, তার মানে এখানে প্যারেন্থেসিস অর্ডারটা আনব্যালেন্স। ওকে, তার আরেকটা ঘটনা হতে পারে, তার মানে আমরা কিন্তু দেখলাম যে নন এমটি স্ট্যাক হলেও কিন্তু বুঝতে পারতেছি যে আমরা এই যে প্যারেন্থেসিসের অর্ডারটা ঠিক নেই। আরেকটা কারণ হতে পারে যেটা কারণ আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে যে ঠিক নেই, সেটা হচ্ছে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের পপ করতে বলতেছে কিন্তু স্ট্যাকে কোনো আইটেমই নেই, তার মানে কি এটা আনব্যালেন্স। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, প্রথম দুইটা ছিল কি ওপেনিং, তার মানে স্ট্যাকে চলে আসছে, তারপর কি দুইটা ক্লোজিং গেল,
তার মানে স্ট্যাক থেকে আইটেম সব শেষ, কিন্তু আরেকটা কোনো দিন এখন তো আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই, দুইটা ছিল, দুইটা অলরেডি এখানে পপ হয়ে গেছে দুইটা ক্লোজিং এর জন্য, নতুন করে আরেকটা যদি আমার পপ করতে হয় এটা তো কখনোই সম্ভব না, কারণ আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই। তার মানে এটা কি, যদি এরকম আনসাকসেসফুল পপ হয় তাহলে বুঝতে হবে যে ইন্ডিকেটস করতেছে কি আনব্যালেন্স স্ট্রিং অফ প্যারেন্থিসিস। তো মেইনলি এই দুইটাই কারণে আমাদের হচ্ছে কি আমরা তো বুঝতে পারবো যে আমাদের আনব্যালেন্স স্ট্রিং অফ প্যারেন্থিসিস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।